সাকিব খান কেন দীর্ঘ সময় বিদেশ রয়েছেন? কথা আছে, যখন কিছু রটে তো কিছু তো ঘটে, এমন প্রবাদ যেন মিলে গেল বাংলা সিনেমার জনপ্রিয় জুটি সাকিব অপুর ক্ষেত্রে। কোনো একটি সময় বলা হচ্ছে অপুকে বিয়ে করেছেন সাকিব, এমন বিষয় নিখুঁতভাবে এড়িয়ে গিয়েছিলেন দুজনেই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন অপু বিয়ে করেছেন এবং সাকিবকে, এবং তাদের একটি ফুটফুটের সন্তান রয়েছে। অবশ্য বিষয়টি জানা গেল অপুর কারণে, অপু একটি বেসরকারি টিভি চ্যানেলে তাদের বিয়ে নিয়ে সাক্ষাৎকার দেওয়াতে। তবে অপুর এমন কাণ্ডে খুশি হতে পারেননি সাকিব, তাই বিষয়টি প্রথমে মেনে নিতে চাননি। পরে অপুকে মেনে নিলেও বউ হিসেবে নিজের ঘরে তোলেননি সাকিব। কয়েক মাস যেতেই হঠাৎ ছেলেকে রেখে কলকাতা যান অপু। তারপর গুজব ওঠে অপুকে ডিভোর্স দিয়েছেন সাকিব, সেই গুজবই সত্যি হলো। শেষ পর্যন্ত অপুকে ডিভোর্স দিলেন সাকিব খান। এদিকে ডিভোর্স দেওয়ার পর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছে, তবে সাকিব চাইছে ডিভোর্সটি কার্যকর হোক, তাই তো এতদিন ধরে দেশের বাইরে থাকছেন তিনি। কেননা এর আগে দেশের বাইরে টানা শুটিংয়ের জন্য সাকিব খান এতদিনের জন্য থাকতে দেখা যায়নি। এরই মধ্যে প্রথমবারের মতো টানা আড়াই মাস বাইরে রয়েছেন তিনি। তবে সব গুজবকে সত্যিতে পরিণত করবেন তিনি। আসল সত্যি হলো উদ্দেশ্য হলো অপু বিশ্বাসকে দেওয়া তালাকের নোটিশ কার্যকর করা। উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে রাশেদ জাহান মূলক ছবির শুটিংয়ে ভারতে যাওয়ায় সাকিব খান ডিসেম্বরের একদিন আগে দেশে আসেন বলে গুজব উঠেছে। 26 ডিসেম্বর রামজি ফিল্ম সিটির শুটিং শেষে পুরো ইউনিট দেশে ফিরলেও ফেরেননি সাকিব সাহেব, কলকাতায় 31 সেরেছেন দর্শক। এরই মধ্যে অপু বিশ্বাস এর শাশুড়ি অর্থাৎ সাকিবের মা অপুকে পরামর্শ দিয়েছে, তিনি যেন সাকিবের সব কথা মেনে চলেন, যেহেতু সাকিব তার উপর মনোমালিন্য, অর্থাৎ সাকিব তার উপরে ক্ষুব্ধ। সাকিব চাচ্ছে না অপুর সাথে সংসার করতে। সেই জায়গা থেকে অপু যদি আবারও অভিনয়ে ফিরতে চায় তাহলে তো আর কোনো আশার আলোই থাকলো না, সব প্রদীপ তো একেবারেই নিভে গেল। সেই জন্য সাকিবের মা অপুকে পরামর্শ দিয়েছে, যদি তুমি তোমার সন্তানের জন্য সংসার করতে চাও তাহলে অবশ্যই সাকিবের সব কথা মেনে চলো। দর্শক, আপনার কি মনে হয় অপু বিশ্বাসের কি সিনেমা ছেড়ে দিয়ে সংসারে মনোযোগী হওয়া উচিত? এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন, এবং এই সকল বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।